সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে এখন থাকছে বলিউডের গরম গরম বেশ কয়েকটি গসিপস। প্রথমেই থাকছে শুটিং সেটে আহত হলো আলিয়া ভাট। এরপর থাকছে এমন চরিত্রে এবার দেখা যাবে সারাকে যেভাবে আগে কখনোই সারাকে দেখা যায়নি। ফাইনালি থাকছে অক্ষয় কুমারের রিমুনারেশন এখন আকাশচুম্বী। জানলে অবাক হবেন নেক্সট ফিল্মের জন্য তিনি কত কোটি রিমুনারেশন নিচ্ছেন। প্রথমেই আসি আলিয়া ভাটের কাছে। আলিয়া ভাটের হাতে তো এখন অনেকগুলো ফিল্মই লাইন আপ হয়ে আছে, বাট রাইট নাও তিনি সঞ্জয় লীলা ভানসালির গাঙ্গুবাই কাথিওয়ালি নিয়ে ব্যস্ত এবং সেই সিনেমারই শুটিং করছেন। এই সিনেমার শুটিং করার সময় তিনি আহত হয়েছেন এবং পিঠে বেশ ভালো ব্যথা পেয়েছেন। জানা যায় যে গাঙ্গুবাই কাথিওয়ালিতে একটা চেজিং সিন ছিল, অর্থাৎ আলিয়া ভাট কাউকে তাড়া করছেন এমন একটা সিনে শুট করতে যেয়ে আলিয়া ভাট খুব বাজে হয়ে পড়ে যান এবং তার মেরুদণ্ডে ব্যথা পান এবং ডাক্তাররা সাজেস্ট করেছেন অলমোস্ট 5-6 দিন তাকে বেড রেস্ট থাকতে হবে। অ্যান্ড রাইট নাও আলিয়া ভাট বেড রেস্টেই রয়েছেন এবং তার শুটিংয়ের অংশটা বন্ধ রয়েছে। এখন আসি সারা আলী খানের কাছে। সারা আলী খানকে ইউজুয়ালি আমরা কেমন চরিত্রে দেখি সিনেমায়? একটু রোম্যান্টিক ক্যারেক্টার, একটু চঞ্চল টাইপ ক্যারেক্টার, ইউজুয়ালি এরকম ক্যারেক্টারে কিন্তু আমরা তাকে দেখি, একটা সুইট গার্ল টাইপ ক্যারেক্টার আর কি। বাট এবার সারাকে দেখা যাবে এমন একটা রোলে যেই রোলে আগে কখনোই সারাকে দেখা যায়নি। ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট, এবার সারাকে দেখা যাবে বিহারি মেয়ের চরিত্রে অভিনয় করতে। এবং সেটা কোন সিনেমায়? সেটা হচ্ছে সারা আলী খান এবং ধানুষের আনটাইটেলড একটা সিনেমায়, যে সিনেমার নাম অবভিয়াসলি এখনও ঠিক হয়নি, বাট এটা একটা ডার্ক রোমান্টিক স্টোরি। তবে এখানে কমেডিও থাকবে কিন্তু ভরপুর এবং জানা যায় যে সারা আলী খানকে এখানে দেখা যাবে শাড়ি পরা টিপিক্যাল একটা বিহারি মেয়ের রোলে অভিনয় করতে। এবং দ্যাটস ওয়াই তিনি প্রিপারেশনও নিচ্ছেন, তিনি কোচিংয়ে ভর্তি হয়েছেন এবং ট্রেন নিচ্ছেন বিহারি ভাষায় কথা বলার জন্য। তিনি ভোজপুরি শিখছেন এবং তাদের কালচার সম্পর্কেও আইডিয়া নিচ্ছেন। ওয়েল, তাহলে সারাকে বিহারি ভাষায় কথা বলতে দেখলে কেমন লাগবে আসলে? এখন যেটাই হোক না কেন, ইন্টারেস্টিং লাগবে ফর শিওর। নাও লেটস মুভ অন টু অক্ষয় কুমার। 2019 তো ভাই অক্ষয় কুমারের একেবারে জমজমাট একটা বছর ছিল। সবগুলো মুভি খুব ভালো ব্যবসা করেছে এবং অক্ষয় কুমার রাইট নাও মোস্ট ব্যাঙ্কেবল একজন অ্যাক্টর। বলিউড হাঙ্গামার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে অক্ষয় কুমারের রিমুনারেশন এখন আকাশচুম্বী এবং তিনি তার নেক্সট প্রজেক্টের জন্য অলমোস্ট 120 কোটি রুপি রিমুনারেশন নিয়েছেন। হিউজ রাইট? এটা দিয়ে কিন্তু একটা সিনেমা বানানো হয়ে যায়। জানা যায় যে অক্ষয় কুমার এবং তার টিম ভাবছেন এখন অক্ষয় কুমারের নামে অডিয়েন্সরা হলে আসে। শুধু হলেই নয়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও তার সিনেমাগুলো ভালো ব্যবসা করে। সো সেই দিক দিয়ে চিন্তা করলে অক্ষয় কুমারের অ্যাক্টিং ফিজ এখন 100 কোটির উপরে থাকা উচিত এবং সেই জন্য আনন্দেল রায় এবং অক্ষয় কুমারের মধ্যে ডিল হয়েছে 120 কোটি রুপির। ওয়েল, তাহলে তো বুঝা যাচ্ছে অক্ষয় কুমার এখন বলিউডের হাইয়েস্ট পেইড অ্যাক্টর। এখন আনন্দেল রায়ের সঙ্গে কোন প্রজেক্টে তিনি সাইন ইন করেছেন সেই বিষয়ে এখনও জানা না গেলেও জানা যায় যে 2020 সালের সেকেন্ড হাফে এই ফিল্মে শুটিং শুরু হবে এবং নেক্সট 2-3 সপ্তাহের মধ্যে অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট আসবে। লেটস সি কোন ফিল্মের জন্য অক্ষয় কুমারকে এত ফিস দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।